দর্শক আমন্ত্রণ বিজনেস শুরুতে শুরুতে শিরোনামগুলো জানিয়ে দেব আপনাদের। চীনের যোগান এখনো স্বাভাবিক হয়নি, 80 টাকা দরে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ, সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞার বিরূপ প্রভাব রাজধানীর বাজারে। নীতি সহায়তার অভাবে এগুতে পারছে না চামড়া শিল্প, বলছে ট্যানার্স অ্যাসোসিয়েশন, রপ্তানি বাড়াতে কর্মপরিবেশ উন্নয়নের তাগিদ। চট্টগ্রামের স্থায়ী অস্থায়ী হাটে এখনো পর্যন্ত তোলা হয়নি কোরবানির পশু, বিপরীত চিত্র খামারগুলোতে বেচাকেনাও চলছে দেদারসে। আমন্ত্রণ বিজনেস শুরুতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি রাবেয়া স্মৃতি। স্বস্তি ফিরতে শুরু করেছে সবজির বাজারে, তবে চিনির যোগান এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি। সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের সবজির দাম কমেছে কেজিতে 15-20 টাকা পর্যন্ত। সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞার বিরূপ প্রভাব পড়েছে রাজধানীতে। সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের মাছের দাম বেড়েছে কেজিতে অন্তত 50 টাকা। পেঁয়াজের আমদানি বাড়লেও দেশি জাতের মোকামে অস্থিরতা এখনও পর্যন্ত কমেনি। সবজির দাম কিছুটা কমতে শুরু করেছে, দোকানিরা বলছেন সরবরাহ বাড়তির দিকে। রাজধানীর বনানী বাজারে পটল ও কাঁকরোল বিক্রি হচ্ছে 60 টাকা। অধিকাংশ সবজির দাম নেমে এসেছে 50-60 টাকায়। ব্যবসায়ীদের অভিমত, ভারী বৃষ্টি না হলে সবজির দাম আরও কমবে। বেগুন 80 টাকা ছিল, আজকে 70 টাকা নিচ্ছে এরকম। তারপরে পটল 60 টাকা করে নিচ্ছে, মোটামুটি আজকে দামটা একটু সহনীয় পর্যায়ে আছে। ঝিঙ্গা আছে 70 টাকা, করলা 70, বেগুন 60, চাল গুমড়া 40। দাম একটু কমছে বাজারে মাল পর্যাপ্ত পরিমাণ থাকার কারণে। সপ্তাহের ব্যবধানে বিভিন্ন মাছের দাম বেড়েছে কেজিতে 50 টাকা। সামুদ্রিক মাছের সরবরাহ বেশ কম, দেখা নেই ইলিশেরও। 1200 টাকায় মিলছে 1 কেজি চিংড়ি, বড় রুই কাতল বিক্রি হচ্ছে 400 টাকা, আর পাঙ্গাস 200 ও তেলাপিয়া 220 টাকা দরে। বিক্রেতারা বলছে সরবরাহ কিছুটা কম। মাছের মাছ বর্তমানে একটু বেশি আছে, যেটা নির্মের মান খাওয়ার নাগার বাইরে। খাওয়াটা আমাদের করতেই হবে, বিধাতার জন্য পরিস্থিতি শিকারে আমাদের সেইভাবেই চলতে হয়। এক এক জায়গায় এক এক পরিস্থিতি আছে, ওই পরিস্থিতি অনুযায়ী আমাদের কাজ করতে হবে। বর্তমানে একটু মাছ কম ধরা হয়েছে, কারণ রয়েছে সামনে ঈদে পড়ছে, তারা গরু বাছুর নিয়ে ব্যস্ত। পেঁয়াজ আমদানির প্রভাব নেই দেশি জাতের দরে, প্রতি কেজির দর 80 টাকা, ভারতীয় পেঁয়াজের দাম 55 টাকা। ব্যবসায়ীরা বলছেন আমদানি করা পেঁয়াজের দাম কিছুটা কমেছে। দাম তো খালি উঠতে ধরলে তো খালি উঠতেই থাকে, কমে না, কিন্তু সাধারণ মানুষের জন্য আমাদের জন্য অসুবিধা হয়ে যায়। পেঁয়াজ কিনছি 80 টাকা কেজি, ইন্ডিয়ান পেঁয়াজ এখন বর্তমানে 55 টাকা 60 টাকা, দেশি পেঁয়াজ 80 টাকা 85 টাকা। আগে যেভাবে বেড়ে গেছে 100 টাকা হয়েছে, এখন সেই বাড়াটা আর নাই, এখন নেমে এসে 65-70 টাকা এখন বাজার। তাও এটা কখনো 5 টাকা বাড়ে, কখনো 10 টাকা বাড়ে। খোলা ও প্যাকেটজাত চিনির যোগান এখনও স্বাভাবিক হয়নি, অভিযোগ উঠেছে দাম বৃদ্ধির পায়তারা চলছে। চিনি নাই, অনেক দোকানে চিনি পাওয়া যাচ্ছে না বলে যে নাই। সাইফুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, বাজার পরিস্থিতি জানতে আমরা এখন সরাসরি চট্টগ্রামে চলে যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন। সুমন, কোরবানি ঈদ সামনে এলেই তো আসলে মশলার দাম বেড়ে যায়, এখানকার বাজারে মশলার দর কেমন দেখতে পাচ্ছেন এবং এই দর নিয়ে ক্রেতারা, সাধারণ ক্রেতা যারা আছেন তারা কি বলছেন, পাশাপাশি পেঁয়াজের যোগান পরিস্থিতি কেমন? স্মৃতি, প্রতি বছরের মতো এবারও কিন্তু কোরবানকে ঘিরে মশলার বাজার অস্থির হয়ে উঠেছে। ইতিমধ্যেই সবগুলো মশলার দামই বেড়েছে। আমি যদি বলি, সেক্ষেত্রে আদার দাম 350-400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। যেহেতু আপনি জানেন আদার একটি সংকট তৈরি হয়েছে বাজারে, বিশেষ করে চায়না থেকে যে আদা নিয়ে আসা হতো সেটি কিন্তু এখন একেবারেই বন্ধ আমদানি, সেক্ষেত্রে দামটা কিছুটা বেড়েছে। এবং তার পাশাপাশি রসুনের দামও বেড়েছে, প্রায় 150 টাকা পর্যন্ত প্রতি কেজি
বিক্রি হচ্ছে সেটি গত সপ্তাহে ছিল 120 টাকা, এবার কিন্তু সেটি বেড়ে হয়েছে এখন 150 টাকা। তার পাশাপাশি আমি যদি জিরার কথা বলি সেটিও 800 টাকায় বিক্রি হচ্ছে। এলাচ ভালো মানের যেটি রয়েছে সেটি 2500 থেকে 2600 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এটিকে তো মানভেদে রয়েছে, 1200 টাকা থেকে শুরু হয়ে কিন্তু মানভেদে সেটি 3000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং ধনিয়া যেটি কিছুদিন আগে 150 থেকে 160 টাকা ছিল সেটি কিন্তু এখন 190 টাকা হয়েছে। আপনি বুঝতেই পারছেন সবগুলো মশলার দামই কিন্তু বেড়েছে। তার পাশাপাশি শুকনো মরিচ যেটি রয়েছে সেটি 430 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মানভেদে কিন্তু সেটির দাম কিছুটা কম বেশি রয়েছে, সব মশলার দামই মোটামুটি বেশি রয়েছে। আর পেঁয়াজের দাম যেটি আসলে আপনি বলছেন চট্টগ্রামে খুব একটা বেশি দেশি পেঁয়াজের চাহিদা নেই, সেক্ষেত্রে দেশি পেঁয়াজ চট্টগ্রাম যে বাজারগুলো রয়েছে সেখানে কম রয়েছে, সেটিও কিন্তু 70 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এবং ইন্ডিয়ান যেটি পেঁয়াজ রয়েছে সেটি কিন্তু মানভেদে 40 থেকে 50 টাকা বিক্রি হচ্ছে, যেটি ছোট কিছুটা নিম্ন মানে সেটি 35-40 টাকায় বিক্রি হচ্ছে, এবং যেটি একটু মান ভালো রয়েছে বড় সাইজে সেটি 50 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এভাবেই কিন্তু প্রতিটি মশলার দামই কিন্তু বেড়েছে। এবং যারা এখানকার ব্যবসায়ীরা এবং যারা ক্রেতারা রয়েছেন তারা আসলে বলছেন যে সামনে যেহেতু কোরবান আসছে হয়তো ধীরে ধীরে মশলার দাম আরও বাড়তে পারে, সেক্ষেত্রে প্রশাসনের নজরদারি বাড়ানোর কথা ক্রেতারা বলছেন। স্মৃতি সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। নীতি সহায়তার অভাবে এগোতে পারছে না চামড়া শিল্প খাতের উদ্যোক্তারা। এই খাতে রফতানি বাড়াতে শিল্পনগরীর সিইটিপি সহ সার্বিক পরিবেশ উন্নয়নের দাবি জানিয়েছে ট্যানার্স অ্যাসোসিয়েশন। বলছে শিল্পের অগ্রগতির জন্য প্রয়োজন নীতি সহায়তা। চামড়া এবং জুতা শিল্প প্রদর্শনীতে ভিড় জমিয়েছেন অনেক উদ্যোক্তা, পরখ করে দেখছেন আধুনিক যন্ত্র এবং তার ব্যবহার, নতুন ক্রেতার প্রতিষ্ঠানের সাথেও কথা বলেছেন অনেকেই। দেশে প্রতি বছর চামড়া উৎপাদন হয় 22 কোটি বর্গফুট, এর অর্ধেক ব্যবহার হয় জুতা ব্যাগ সহ নানা ধরনের পণ্য তৈরিতে, বাকিটা প্রক্রিয়াজাত করে রপ্তানি করা হয়। দেশের চামড়া খাতের উন্নয়ন ও রপ্তানি বাড়াতে আয়োজন আন্তর্জাতিক এ প্রদর্শনীর। 3 দিনের এই আয়োজনে অংশ নিয়েছে দেশি বিদেশি শতাধিক প্রতিষ্ঠান। এক্সপোতে তুলে ধরা হয়েছে চামড়াজাত পণ্য তৈরির মেশিনারিজ, লেজার, লেজার কাটিং, কেমিক্যাল। একই ছাদের নিচে শিল্পের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের পণ্য যাচাই করে দেখছেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ইন্ডাস্ট্রিটায় কী ধরনের প্রোডাক্টস আছে ইন্ডাস্ট্রিটা সম্পর্কে জানতে এসেছি। এদের থেকে ইনফরমেশন নেওয়া প্লাস হচ্ছে অর্ডারের ব্যাপারে কথা বলা। বেশ কিছু চাইনিজ কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি ওনারা পার্টিসিপেট করেছে এবং আমার কাছে বেশ ভালোই মনে হচ্ছে, যারা আসবে আশা করি উপকৃতই হবে। উদ্যোক্তারা বলছেন এই প্রদর্শনীর মাধ্যমে তারা পণ্যের মান ও গুণ তুলে ধরছেন, আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানের সাথেও বাড়ছে যোগাযোগ। অন্য ধরনের বায়ার এখান থেকে আমরা পেতে পারি, দ্যাট ইজ অ্যানাদার বিগ অপরচুনিটি এই ধরনের প্ল্যাটফর্মে আসার জন্য। আসলে তারা পাচ্ছি মোটামুটি ভালোই তো, কিছু নতুন নতুন আমাদের ফ্যাক্টরির সাথে কথা হচ্ছে, নতুন নতুন ক্রেতা সমাগম হচ্ছে। যদিও ট্যানারি মালিকরা বলছেন কর্মপরিবেশের মান উন্নয়নে কাজ করছেন তারা, তবে এখনও মেলেনি LWG সনদ। এই সনদ পেলে চামড়া ও চামড়াজাত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা যাবে। নতুন নতুন ইনোভেটিভ আপনার আইটেম এনেছে আপনার বিভিন্ন দেশ থেকে আপনার, তো এরা এইখানে প্রদর্শন করছে। এইটার কারণে দেখা যাচ্ছে যে যারা এখানে শু ইন্ডাস্ট্রি বা লেদার গুডস ইন্ডাস্ট্রি করতে চায় এবং করেছে আপনার, তারা এখানে কিন্তু আপনার বায়ার সেলার মিটিংটা খুব সহজভাবে আপনার মিট করতে পারছে। চামড়ার অ্যাক্সেসরিজ বলতে আপনার মেশিনারিজ বা অন্যান্য অ্যাক্সেসরিজ ঘুরে ঘুরে দেখতেছেন এবং অনেক অর্ডার পাতিও অনেকে নিচ্ছে। আমরা আশা করি এই ধরনের ফেয়ার প্রতি বছর হওয়া উচিত, এর মাধ্যমে যে আমাদের চামড়ার গুণগত মান এটা আমরা প্রচার করতে সক্ষম হই, প্রচারে সবসময় প্রসার। চামড়া ও চামড়াজাত শিল্প খাতের প্রযুক্তি ও মেশিনারিজের এই প্রদর্শনী শেষ হবে শনিবার রাতে। সাইফুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে স্থায়ী অস্থায়ী সব হাটে এখন শূন্য আর খামারগুলো গরুতে ভরা, এই হলো বন্দরনগরীতে কোরবানির পশুর বাজারের চিত্র। হাটে এখনও পর্যন্ত গরু আসা শুরু হয়নি, তবে দর যাচাইয়ে এরই মধ্যে লেগে গেছে ক্রেতাদের আনাগোনা। চট্টগ্রামের সবচেয়ে বড় স্থায়ী পশুর হাট সাগরিকার চিত্র এটি। আশেপাশের এলাকা থেকে হাতে গোনা কয়েকটি গরু আসলেও এখনও খালি পড়ে আছে বেশিরভাগ খুঁটি। দর যাচাই করতে আসছেন কিছু ক্রেতা, এবার গরুর বাজার চড়া হবে বলে ধারণা তাদের। তবে ভারতীয় গরু ঢুকলে দাম কমতে পারে বলছেন ব্যাপারীরা। আমাদের মতো মানুষরা কোরবানি করতে পারবো কিনা আসলে মানে সংশয়ে আছে আর কি। আগে যেটা হচ্ছে 1 লাখ টাকা দিয়ে এখন 2 লাখ টাকা,
কেমন আমাদের নেই কয়েকটা গরু দেখলাম যা যে দাম তারা বলছেন তারা অতটুকু অনেক বেশি বলছেন গরুর যে খাদ্যর দাম বেশি সেক্ষেত্রে যারা গরু লালন পালন করে তাদের খরচটা বেশি হয়ে গেছে গরুর শর্ট যে দিয়ে গরু ছাড়তেছে না সেজন্য কি গরুর দাম বেশি থাকবে সাগরিকার মতো চট্টগ্রামের বিবির হাটের চিত্রও একই স্থায়ী এই বাজারেও গরু আসা শুরু হয়নি এখনও তবে লেগে আছে ক্রেতার আনাগোনা তিন থেকে চার দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে চট্টগ্রামে ট্রাকে ট্রাকে কোরবানি পশু আসবে বলছেন ইজারাদাররা সামনে হয়তো এখন আস্তে আস্তে আমাদের মাল কেনা হচ্ছে এখনো পৌঁছায় নাই কিছু রাস্তায় আছে কিছু বাইরে খামার আছে ওগুলো আসবে আস্তে আস্তে এখনো তো জমি উঠানে হাট এইভাবে করে আরও তো পাঁচ ছয় দিন আছে মানে আরও তো দশ বারো দিন আছে এখন উঠা শুরু করে না উঠলে আরও বাজার জমজমাট হবে তখন বোঝা যাবে কি অবস্থা এখন সবাই আসতেছে দেখতে আসতেছে এখন কেউ কিনতে আসতেছে না আমাদের প্যান্ডেলের কাজ চলতেছে আজকে সাত দিন হ্যাঁ গরু উঠবে যে মানুষ চান উঠলে তারপর গরু আসা শুরু হবে সে তুলনায় চট্টগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তি মালিকানাধীন খামারগুলোর চিত্র একেবারে ভিন্ন যেখানে বছর জুড়ে লালন পালন করা গরুর ছড়াছড়ি অনলাইনে এবং সরাসরি বেচা কেনাও চলছে কম বেশি দামের ক্ষেত্রে একটু বাড়তি দাম আছে আর গতবার তুলনায় এবং এটা ইনফ্লেশন একটা বড় এফেক্ট কারণ ওদের সাথে কথা বলছিলাম ওরা বলছিল যে ওদের খাওয়া দাওয়া এবং এই যে পালন এতে যে সময় লাগে প্রত্যেকটা এগ্রোই চেষ্টা করে ভালো ভালো বেস্ট বেস্ট কিছু কালেকশন তাদের রাখার সো আসলে আমি ওগুলোই দেখতে আসছি কেমন কালেকশন আসলে তাদের কেমন তুলেছে গরু বামুন রশিদ অফি যমুনা নিউজ চট্টগ্রাম ফরিদপুরের ডনের ওজন প্রায় একচল্লিশ মন আর রাজবাড়ির সিংহরাজের ওজন চল্লিশ মন ঈদুল আজহায় বিক্রির জন্য মোটা তাজা করা গরু দুটি এই গরু দুটি নজর কাড়ছে এখন সবারই দেখতে ভিড় জমাচ্ছেন অনেকে আর গরু দুটির দাম হাঁকা হচ্ছে ২৫ লাখ টাকা করে উচ্চতা সাড়ে ৬ ফুট আর দৈর্ঘ্যে ১১ ফুট ১০ ইঞ্চি ফ্রিজিয়ান জাতের গরুটির ওজন প্রায় ৪১ মন দুই বছর ধরে গরুটি লালন পালন করছেন ফরিদপুরের সালথা উপজেলার পল্লী চিকিৎসক রুবায়েত হোসেন আদর করে গরুটির নাম দিয়েছেন ডন রুবায়েত জানান ডনের প্রতিদিনের খাবার খরচ ১৫০০ টাকা নিয়মিত খাবারের পাশাপাশি মাঝে মধ্যে কলা আপেল সহ বিভিন্ন ফলও খাওয়ানো হয় পশুটিকে দুই বছর আগে ৩১০০০০ টাকা দিয়ে ওকে ক্রয় করি এখান থেকে কিনে আনার পরে আমি দীর্ঘ দুইটা বছর খুব যত্ন সহকারে ওকে লালন পালন করতেছি তারপরে ওই যে মুসুরির ভুষি পুড়ে তারপরে কলোর ভুষি খেসারির ভুষি কলা খাওয়াই ডনকে এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন অনেকে ঈদুল আজহায় বিক্রির জন্য গরুটির দাম হাঁকা হচ্ছে ২৫ লাখ টাকা বড় গরু দেখার জন্য মানে খুব পাগলামি করতেছিল দেখবেই দেখবে এত বড় গরু তাই ওকে নিয়ে আসছে এই গরু দেখার জন্য দাম চাচ্ছি আমি ২৫ লাখ টাকা আমার কাঙ্ক্ষিত দামের কাছাকাছি চলে আসছে কত টাকা দাম উঠছে সর্বোচ্চ এটা সর্বোচ্চ দাম উঠছে ১৮ লাখ টাকা জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন এবার জেলায় কোরবানির জন্য মোটা তাজা করা গরুর মধ্যে আকারে ডনই সবচেয়ে বড় গরুটি বিক্রির জন্য সহায়তার কথাও জানিয়েছেন এই কর্মকর্তা আমরা একটা গরু বিক্রয়ের জন্য অনলাইন প্ল্যাটফর্ম করেছি সেখানে তার ছবি তার গরুর ছবি এবং মোবাইল নম্বর সহ সমস্ত তথ্য আমরা আপলোড করে পাঠিয়ে দিচ্ছি রাজবাড়িতে সবার নজর কাটছে সিংহরাজ ফ্রিজিয়ান জাতের গরুটির ওজন প্রায় ৪০ মন ঘাস ভুষির পাশাপাশি সিংহরাজকেও বিভিন্ন ফল খাওয়ানো হয় বিক্রির জন্য গরুটির দাম হাঁকা হচ্ছে ২৫ লাখ টাকা গমের ভুষি তারপরে খুদ আলু আম তারপর কলা এইগুলো আমরা খাওয়াই রাজবাড়ির বিভিন্ন খামারে ৫৪ হাজারেরও বেশি পশু মোটা তাজা করা হয়েছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অফিস সিংহরাজের পাশাপাশি রাজবাড়ি জেলায় বেশ কয়েকটি বড় আকারের গরু রয়েছে যেগুলির সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে এবং বাজারজাতকরণের সহযোগিতার জন্য জেলা প্রাণী সম্পদ বিভাগ রাজবাড়ি কাজ করছে হাটে তোলার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি হচ্ছে কোরবানির পশু জাহিদ হাসান যমুনা নিউজ নওগাঁর সাপাহারে এবছর আমের ফলন বেশ ভালো হয়েছে কিন্তু মৌসুমি শুরুতেই মন্দা বাজার দর পাইকারদেরও আনাগোনা অনেকটাই কম গেল বছরের তুলনায় গুটি আম বিক্রি হচ্ছে অর্ধেক দামে লোকসানে চাষিরা হাত ঘুরে এসে আরও জানাচ্ছেন সহকর্মী শফিক ছোটন গাছে ঝুলছে বাহারি আম বাজারে উঠেছে গোপালভোগ খিরসা নাগফজলি ও গুটিজাত নওগাঁর সাপাহার হাটে বাড়ছে সরবরাহ সবখানেই পাকা আমের মিষ্টি ঘ্রাণ ফল বেচতে চাষিদের দিনভর অপেক্ষা পাইকারদের আনাগোনা কম তাই বেচাকেনায় মন্দা নাই বাজারে আমের দাম খুবই খারাপ
এর মতো অবস্থায় যদি আম এর বাজার এরকম হয় তাহলে তো আমাদের লসের আশঙ্কাটাই বেশি হয়। এবারে এই সময় আম বিক্রি করেছি 2200-2300 গোপালভোগ আম, গুটি আম বিক্রি করেছি 1200-1300, এগুলো হচ্ছে না। দাম গতবারের চাইতে অর্ধেক। যেমন আমার আমটা ওই যে গোপালভোগ আম নিয়ে এসেছি সকালবেলায়, ওই আমটা গতবার বিক্রি করছে এই সময়তে আপনার 1600-1700, এখন 800-900 টাকা দাম বলতেছে। আমটা প্রতি বছর আমি 1700-1800 এরকম দামে পেয়েছি, 1600 এরকম দামে পেয়েছি। বাজার আইনতে আইনতে এখন ঘুরে শেষ হয়ে যায়, কিন্তু সে আমটা 750 টাকা দাম লাগে, 750 টাকা দামে আম পেয়েছে, টাকা উঠবে। চাষিরা বলছেন খরা মোকাবেলা করে আম উৎপাদনে খরচ পড়েছে বেশি, বিপরীতে গেল বছরের তুলনায় এবার অর্ধেক দরে ফলন বিক্রি করতে হচ্ছে। তুলবেনা খরচ আপনার হিসাব করেন, পাট খরচ আছে, গাড়ি ভাড়া আছে, বীজ খরচ আছে, আবার জমি আলা যদি কটে জমি দিলি আপনার কাছ থেকে আমি ঋণ বন্ধ করে জমি লিখি 10,000 টাকা বিঘা বছরে হিসাব করলে টাকা দিতে যায়, আমার টাকা থাকবে। দাম এটা খুব ভালো দাম না, এই দাম দিয়ে আমাদের কোনো মানে ইয়াই উঠবে না, আমার খরচই উঠবে না, আমরা লজের মুখে পড়ে যাব। আপনার আমের ফলন একটু কম, সেজন্য আমদানিটা শুরু থেকে একটু কম হচ্ছে, আগামী দিন থেকে ইনশাআল্লাহ আরও আমদানি বাড়বে, সে আশাই আমরা আসছি। আম সংগ্রহে বাজারে নেমেছে হাতে গোনা কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান, তাদের বেঁধে দেওয়া দরেই চলছে বেচা কেনা। তবে ভরা মৌসুমে চাষিরা ভালো দর পাবেন আশাবাদী আড়তদাররা। কিনতে যে জন্য কোম্পানি আমাদের রেট দেয়, আমরা আগে রেট নেই, 3 দিন পরপর রেট হয়, রেটের উপরে আমরা আমটা কিনি। এই ব্যাপক গুটি আম কোম্পানিতে যাওয়ার কারণে আমটা দিন দিন প্রতিদিন মনে 50 টাকা কমে যাচ্ছে। জেলায় এবারের মৌসুমে প্রায় 30,000 হেক্টর বাগানে আম উৎপাদন হয়েছে, লক্ষ্যমাত্রা 4,00,000 মেট্রিক টন। পর্যায়ক্রমে বাজারে আসবে ল্যাংড়া, আম্রপালি, বাড়িফুর ও গৌরমতি। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। এবার জানিয়ে দেবো সাপ্তাহিক মুদ্রা বাজারে খবরাখবর। সপ্তাহ জুড়েই ডলারের দাম 108 টাকার বেশি ছিল। এনসিসি ব্যাংকের তথ্য মতে রবিবার মার্কিন ডলার সর্বোচ্চ 108.65 টাকা দরে হাত পাতল হয়েছে, আর সর্বনিম্ন 108.36 টাকা ছিল বুধবার। সপ্তাহ ব্যবধানে বেড়েছে ব্রিটিশ পাউন্ড এবং ইউরোর দরও। সপ্তাহ ব্যবধানে কমেছে অস্ট্রেলিয়ান ডলারের দাম, আর 24 টাকার মধ্যে লেনদেন হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দর। সপ্তাহ ব্যবধানে অপরিবর্তিত ছিল সিঙ্গাপুর ডলারের দাম, সর্বোচ্চ 81.83 টাকা বিক্রি হয়েছে এই মুদ্রাটি। সৌদি রিয়ালের সর্বোচ্চ দাম 28.88 টাকায় রবিবার লেনদেন হয়েছে। সপ্তাহ ব্যবধানে কিছুটা বেড়েছে কানাডিয়ান ডলারের দাম, আর ভারতের পিছনে বলতে হয়েছে সর্বোচ্চ 1.32 টাকা। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।